আপনি পুষ্ট করতে পারেন প্রচুর ভালো জিনিস আর খারাপ জিনিস ঘুমানোর সময়। এটা বড্ড বেশি সহজ হয়ে যাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে এই সাধনা। তো অ্যালার্ম ঘড়ির আওয়াজে জেগে ওঠা একটা ঝটকার সাথে শুরু দিয়ে আপনার জীবনের জন্য এটা ভালো নয়? আপনাদের মধ্যে কজন দেখেন যে একদিন সকালে যখন আপনি ওঠেন এমনি এমনি আপনার খুব বিচ্ছিরি লাগছে কোনো কারণ ছাড়াই? যদি এটা হয়ে থাকে বছরে দু তিনবারও, যদি তা হয় তবে অবশ্যই করুন কিছু জিনিস আপনি শুতে যাওয়ার আগে, এটা ভীষণ জরুরি। কারণ অসচেতনভাবে আপনাকে এটা বুঝতে হবে আপনি পুষ্ট করতে পারেন প্রচুর ভালো জিনিস বা খারাপ জিনিসও ঘুমানোর সময়। সুখকর হোক বা অপ্রীতিকর, আপনি পুষ্ট করতে পারেন খুব নিপুণভাবে লাগাতারভাবে ঘুমের ভেতর। আপনি এটাকে দিনের বেলাও বাড়াতে পারেন, কিন্তু প্রচুর বাধা ব্যস্ততা চলে আসে, এটা ততটা নিপুণভাবে ঘটে না। কিন্তু যদি আপনার প্রবণতা থাকে এক বিশেষভাবে শুতে যাওয়ার আর সকালে ওঠেন একদম বিশ্রী মুখে কোনো কারণ ছাড়াই, তার মানে আপনি রাত্রিবেলা পুষ্ট করছেন খুবই নিপুণভাবে। পচা ডিম, এটা শুধু মানসিক গোলমাল নিয়েই নয়, এটা জন্ম দিতে পারে বড়সড় শারীরিক সমস্যারও একটা সময়ের পর। এটা জরুরি যে আপনি বাদ দেন এগুলোকে আপনার জীবন থেকে। তো রাত্রে বিছানায় শুতে যাওয়ার আগে কিছু কিছু জিনিস নিয়ে আপনার যত্নশীল হওয়া উচিত। সবথেকে ভালো হয় যদি আপনি মাংস আর অন্য ধরনের খাবারগুলো খান অন্ততপক্ষে তিন থেকে চার ঘন্টা আগে শুতে যাওয়ার, পরিপাকের কাজ শেষ বিছানায় যাওয়ার আগে কিছুটা জল খেয়ে শুতে যান, দেখবেন এভাবেই এর সুরাহা হয়ে যাবে। একটা সহজ জিনিস হতে পারে একবার স্নান করে নেয়া, ঘুমোতে যাওয়ার আগে একবার স্নান করে নেয়া, এটা অনেক পার্থক্য করে দেবে। এই আবহাওয়ায় হতে পারে ঠান্ডা জলে স্নান করা কষ্টকর, তো আপনি হালকা গরম জলে স্নান করে নিন। রাতের বেলায় গরম জলে স্নান করতে যাবেন না, ঈশদুষ্ণ জলে চান করুন, এটা আপনাকে সজাগ করে দেবে। তো আপনি ভাববেন ও আমি ঘুমোতেই পারছি না, কোনো ব্যাপার নয়, হয়তো পনেরো কুড়ি মিনিট বা আধ ঘন্টা বাদে ঘুমোবেন, কিন্তু ভালো ঘুমোবেন। বাট ইউ উইল স্লিপ বেটার, কারণ এটা নির্দিষ্ট কিছু জিনিস সরিয়ে নেবে। আপনি যখন স্নান করেন শুধু যে শরীরের ময়লা বেরিয়ে যায় তাই নয়, লক্ষ্য করেছেন কি, আপনি যদি খুব চিন্তিত উদ্বিগ্ন থাকেন বা যাই হোক, একবার স্নান করে এলেই মনে হয় যেন একটা বোঝা নেমে গেল, এটাকে লক্ষ্য করেননি? তো এটা কেবল ত্বকটা ধুয়ে ফেলাই নয়, জলের ধারা যখন শরীরের ওপরে পড়ে অনেক কিছুই হয়। এই স্নান খুব গোড়ার দিকের ভূতশুদ্ধি, কারণ আপনার শরীরের প্রায় সত্তর শতাংশেরও বেশি আসলে জলই। আপনি যদি এর ওপর দিয়ে জল ফেলেন নির্দিষ্ট এক পরিশুদ্ধি ঘটে, যেটা ত্বক পরিষ্কার করারও ঊর্ধ্বে। আর একটা জিনিস যদি করতে চান, একটা ভেষজ তেলের প্রদীপ জ্বালান তুলোর সলতেতে, যে কোনো তেল, যে কোনো কিছু। এখানে আপনারা কি ব্যবহার করেন সাধারণ রান্নার তেল হিসাবে? তিসির তেল বা তুষের তেল বা তিলের তেল, কোনটা আছে? অলিভ অয়েল, ঠিক আছে। যে কোনো ভেষজ তেল সলতে দিয়ে আপনি যেখানে ঘুমোতে যান সেই ঘরের কোথাও একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে রাখুন, দেখবেন এসব জিনিস পুরোপুরি উধাও হয়ে যাবে। যদি কোনো মন্ত্রপাঠ করতে পারেন বা রাতের কোনো সাধনা থাকে, ঘুমোতে যাওয়ার আগে নিজের বিছানায় বসে সেই সাধনাটি করুন। আপনি জানেন কি, প্রায় যদি আপনি ষাট বছর বাঁচেন, বেশিরভাগ মানুষই গড়ে এগারোশো থেকে চোদ্দশো টন খাবার খাচ্ছেন। তার মানে আপনি যেটাকে ভাবছেন আমার শরীর, এটা সেটা নয়, এটা প্রতিদিন পাল্টাচ্ছে, নতুন নতুন ইনপুট আসছে আর পুরনোগুলো বাতিল হচ্ছে। তো চোদ্দশো টন, এই মুহূর্তে আপনি অতটা ওজন বয়ে বেড়ান না। তো স্বাভাবিকভাবেই শরীর বলে আপনার যা আছে এখন তা শুধুই ক্ষণস্থায়ী পরিমাণ খাবার আর মাটি, তাই কি না? তো আপনি যেটাকে নিজের ভাবছেন সেটা না, এটা সবসময় পাল্টে যাচ্ছে। আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে অন্তত বারো কি পনেরো মিনিট
নিজেকে মনে করান আপনি এই শরীরও নন, আপনি মনও নন, খালি শুয়ে পড়ুন। পরে নিজেকে মনে করান এই শরীরটা সত্যিই আপনি নন, এই মুহূর্তে এটা আমার ব্যবহারের জন্য, তবে এটা আমি নই। শুধু এটা না করতে পারলে এটাকে শ্বাস প্রশ্বাসের সাথে জুড়ে নিন। প্রশ্বাস, আমি শরীর নই, নিঃশ্বাস, আমি মনও নই। খালি 12 মিনিট শুয়ে শুয়ে এটা করুন। ঘুমিয়ে পড়ার আগের মুহূর্ত অবধি এটা করুন। এটা এমন কিছু যা আপনার লক্ষ্য করা উচিত।